নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের WBIS এর টেস্ট পেপার সলভ করাচ্ছি, যেটা 2024 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, যে সমস্ত প্রশ্নগুলো আমি সলভ করে দিচ্ছি, এইগুলো কিন্তু তোমরা বাড়িতে বসে খাতায় খুব সুন্দর করে লিখে নেবে সুপ্রিয় দর্শকার্থী। তো দেখো, এটা WBIS এর টেস্ট পেপার। এটা কিন্তু আমাদের আমিনপুর হাই স্কুল HS, আমাদের সেট নম্বর 11। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের ফার্স্ট প্রশ্ন 1.1, মানে 1 পয়েন্টটাকে জীবন স্মৃতির নামক স্মৃতি কথাটি হলো। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে জীবন স্মৃতি। এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন 1.2, সাংস্কৃতিক শহর বলা হয়। 1.2 সাংস্কৃতিক শহর বলা হয়, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কলকাতাকে বলা হয়। 1.3 প্রথম ভারতীয় মহিলা ডাক্তার ছিলেন। সুপ্রিয় দর্শকার্থী, 1.3 এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কাদম্বিনী গাঙ্গুলী। কাদম্বিনী কী হবে? গাঙ্গুলী হবে সুপ্রিয় দর্শকার্থী। তো দেখো, একটু ছোটো করে দিচ্ছি, অনেকটা মোটা হয়ে গেছে, একটা সরু করে দিই, নাহলে লেখাটা বহুত মুশকিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই কালারটা নেই। তো এটা কী হবে? এটা হবে কাদম্বিনী গাঙ্গুলী। ঠিক আছে, 1.4 ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ। 1.4 সুপ্রিয় দর্শকার্থী, 1.4 এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বেথুন কলেজ। পরের প্রশ্ন 1.5, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন, নীলদর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ করেন। 1.5 এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার মাইকেল মধুসূদন দত্ত। পরের প্রশ্ন 1.6, ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সংঘবদ্ধ বিদ্রোহ ছিল। 1.6 সুপ্রিয় দর্শকার্থী, 1.6 এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে গয়ের অ্যান্সার সন্ন্যাসী ফকির বিদ্রোহ। পরের প্রশ্নে কী বলেছে? 1.7 রংপুর বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। 1.7 রংপুর বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার নুরুল উদ্দিন। কী হবে? অ্যান্সার হবে নুরুল উদ্দিন হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী আছে আলোচনা করা যাক। সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার নুরুল উদ্দিন। 1.8 বঙ্গদর্শন পত্রিকাতে প্রথম প্রকাশিত হয়। তো দেখো, বঙ্গদর্শন পত্রিকাতে প্রথম প্রকাশিত, দেখো এই যে প্রশ্ন আছে 1.8, 1.8 এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার। কী হবে? খয়ের অ্যান্সার বিষ বৃক্ষ। 1.9 বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়। 1.9 এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার। কী হবে? অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 1875 খ্রিস্টাব্দে, 1875 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 1.10, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো। 1.10 সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বঙ্গভাষা প্রকাশিকা সভা। ঠিক আছে, বঙ্গভাষা প্রকাশিকা সভা যত সম্ভব 1836 সালে কিন্তু এটা হয়েছিল, বঙ্গভাষা প্রকাশিকা সভা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে? আর জমিদার সভা যত সম্ভব 1838, এরকমই হবে। ওকে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে? আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 1.14 বাবা রামচন্দ্র অসহযোগের নেতৃত্ব দেন। 1.14 এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার। কী হবে? অ্যান্সার হবে গয়ের অ্যান্সার অযোধ্যা থেকে। পরের প্রশ্ন 1.15, মাদ্রাজ লেবার ইউনিয়ন গঠন করেন। 1.15 এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার? বিপি ওয়াদিয়া, বিপি ওয়াদিয়া। পরের প্রশ্ন 1.16, দীপালী সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। 1.16 এর অ্যান্সার হবে আমাদের খয়ের অ্যান্সার। কী হবে? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার লীলা নাগ। পরের প্রশ্ন 1.17, মাস্টার দা সূর্যসেনের নির্দেষ মতো ডিনামাইট ষড়যন্ত্রে অংশ নিয়েছিলেন। 1.17 অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, এগুলো মুছে দিচ্ছি। 1.17 অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কল্পনা দত্ত। ঠিক আছে, আর 1.16 এর অ্যান্সার তো তোমরা জানো, তাই তো? কী আছে বলো তো? অ্যান্সার হবে কিন্তু খয়ের অ্যান্সার, একটু আগে আমি বলেছিলাম লীলা নাগ। পরের প্রশ্ন 1.18, অল ইন্ডিয়া হোমরুল লীগ প্রতিষ্ঠা করেন। 1.18
এর অ্যান্সার হবে কিন্তু গোয়ার অ্যান্সার। কী হবে? গোয়ার অ্যান্সার অ্যানি বেসান্ত। কী হবে? অ্যান্সার হবে অ্যানি বেসান্ত হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে? সুপ্রিয় দর্শকার্থী, তোমরা তো জানো যে এটা লীলা নাগ হবে। 1.17 মাস্টার দা সূর্য সেনের নির্দেশ মতো ডিনামাইট ষড়যন্ত্রে অংশগ্রহণ করেছিলেন। তো দেখো 1.17 তোমরা তো জানো অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার হবে। বলেছি কল্পনা দত্ত একটু আগে বলেছি 1.18 অল ইন্ডিয়া হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন। 1.18 অ্যান্সার কী হবে বলো? গোয়ার অ্যান্সার হবে। কী হবে? অ্যানি বেসান্ত হবে। পুরি আমাদের নেক্সট প্রশ্ন কী বলছে? পরের প্রশ্ন 1.19 ছেড়ে আসা গ্রাম এর রচয়িতা হলেন। 1.19 এর অ্যান্সার হবে কিন্তু কোয়ার অ্যান্সার। একটু মুছে দিচ্ছি, এগুলো বোঝা যাচ্ছে না। দক্ষিণারঞ্জন বসু 1.20 তো রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন। 1.20 অ্যান্সার হবে কিন্তু কোয়ার অ্যান্সার ফজল আলী। কী হবে অ্যান্সার? কী হবে? ফজল আলী হবে। সুপ্রিয় দর্শকার্থী, এটা আমাদের MCQ 20 সলভ করে দিয়েছি। এবার আমি পরের প্রশ্নগুলো সলভ করিয়ে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি বিভাগ খ সলভ করে দেবো। আমাদের ফার্স্ট প্রশ্ন কী বলেছে? 2.11 ফোর্ট উইলিয়াম কলেজ কে স্থাপন করেন? 2.11 তো দেখো ফোর্ট উইলিয়াম কলেজ করেন কিন্তু লর্ড ওয়েলেসলি। একটু কেটে দিচ্ছে এগুলো। কে করেন? অ্যান্সার হবে লর্ড ওয়েলেসলি। একটু বানানটা লিখে নাও। লর্ড ল ডরে লর্ড ওয়েলেসলি ওয়ে লেস ওয়েলেস লি। সুপ্রিয় দর্শকার্থী, কী হবে? 2.11 অ্যান্সার হবে লর্ড ওয়েলেসলি। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে? নেক্সট প্রশ্ন বলেছে 2.12 কে কী উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? তো দেখো স্যার উইলিয়াম জোন্স ঠিক আছে 1784 খ্রিস্টাব্দে এই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। তো দেখো বলেছে এই যে এশিয়াটিক সোসাইটি যে প্রতিষ্ঠা করেন এর উদ্দেশ্যটা কী ছিল, তাই তো? সুপ্রিয় দর্শকার্থী, এর উদ্দেশ্য কী ছিল? তো দেখো ভারতে প্রাচীন সভ্যতা চর্চার ভারতের প্রাচীন সভ্যতার ভারতের প্রাচীন সভ্যতার চর্চা করার উদ্দেশ্যে চর্চা করার উদ্দেশ্যে তো তোমরা তো জানো যে স্যার উইলিয়াম জোন্স কিন্তু 1784 খ্রিস্টাব্দে কিন্তু এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এবং এর উদ্দেশ্য কী ছিল? যে ভারতের প্রাচীন যে সভ্যতা আছে সেই সভ্যতা বিষয়ে আলোচনা করা বা তাকে নিয়ে চর্চা করা, এর মেইন উদ্দেশ্য ছিল। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী আছে? আমাদের পরের প্রশ্ন 2.13 দুটি উপজাতি বিদ্রোহের নাম লেখো। অ্যান্সার হবে কোল বিদ্রোহ আর মুন্ডা বিদ্রোহ। কী লিখবে? কোল বিদ্রোহ। অ্যান্সার লিখবে কোল বিদ্রোহ আর কী লিখবে? আর লিখবে মুন্ডা বিদ্রোহ। কোল বিদ্রোহ আর হচ্ছে মুন্ডা বিদ্রোহ, ঠিক আছে? এটা কিন্তু আমরা দেখতে পারি যে আমাদের কিন্তু যে দুটি উপজাতি বিদ্রোহের নাম। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে? নেক্সট প্রশ্ন বলেছে 2.14 কার নেতৃত্বে কোথায়
ভাইকম সত্যাগ্রহ শুরু হয়। তো দেখো, এই ভাইকম সত্যাগ্রহ হয়েছিল কিন্তু কেরালায়। কোথায় হয়েছিল? হয়েছিল কেরালায়। কেরালায় ভাইকম সত্যাগ্রহ কোথায় হয়েছিল? কেরালায় হয়েছিল। বাট এর নেতৃত্বটা কে দিয়েছিলেন? নেতৃত্ব কে দিয়েছিলেন? আনসার বি শ্রী নারায়ণ গুরু। বানানগুলো কিন্তু লিখে দিচ্ছি, কিন্তু আমি তোমরা খাতা লিখে নেবে, অনেকে ভুলভাল লেখে, তার জন্য আমি টাইপিং করে দিচ্ছি। শ্রী নারায়ণ, শ্রী নারায়ণ, না রা অন, শ্রী নারায়ণ, তাই তো? শ্রী নারায়ণ গুরু, শ্রী নারায়ণ গুরু। সুপ্রিয় দর্শকার্থী, অর্থাৎ দেখতে পাচ্ছি যে ভাইকম সত্যাগ্রহ যে হয়েছিল সেটা কিন্তু কেরালায় হয়েছিল, এবং শ্রী নারায়ণ গুরু কিন্তু এর নেতৃত্ব দিয়েছিলেন। আমাদের নেক্সট প্রশ্ন কি আছে আলোচনা করা যাক। তো দেখো, এবার আমি ঠিক না ভুল এইগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের ফার্স্ট প্রশ্ন 2.21-এ 1829 খ্রিস্টাব্দে 4th December সতীদাহ প্রথার অবসান ঘটে। তো দেখো, এই যে প্রশ্ন আছে এটা কিন্তু ঠিক আছে। কী আছে এটা কিন্তু সুপ্রিয় দর্শকার্থী? এটা কিন্তু কী আছে? এটা কিন্তু ঠিক আছে, 2.21-এ ঠিক আছে। পরের প্রশ্ন 2.22-তে শান্তিনিকেতনের আশ্রম প্রথম তৈরি করেন কী বলেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। তো দেখো, 2.22-এর এটা যে প্রশ্ন আছে এটা কিন্তু ভুল আছে। কী আছে এটা? কী আছে এটা? কিন্তু সুপ্রিয় দর্শকার্থী ভুল আছে। তো দেখো, এটা কী আছে? ভুল আছে। পরের প্রশ্ন 2.23-তে বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু। তো দেখো, বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু, এটা কিন্তু সঠিক নয়, অর্থাৎ এটাও ভুল আছে। পরের প্রশ্ন 2.24-এ আজাদ কাশ্মীর প্রতিষ্ঠা করেন পাকিস্তান। তো দেখো, এই যে প্রশ্নটা আছে, আজাদ কাশ্মীর, তো এই যে প্রশ্নটা আছে এই প্রশ্ন কিন্তু আজাদ কাশ্মীর প্রতিষ্ঠা করেন পাকিস্তান, এটা কী আছে? এটা ঠিক আছে। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ এগুলো সম্পূর্ণরূপে সলভ করিয়ে দেব, ঠিক আছে? তো দেখো, আমাদের ফার্স্ট প্রশ্ন কী বলেছে? 2.31-এ কুচিপুড়ি। তো দেখো, এর অ্যান্সার হবে কিন্তু তিনের অ্যান্সার, অন্ধ্রপ্রদেশ। কী হবে? অন্ধ্রপ্রদেশ হবে। পরের প্রশ্ন 2.32-তে কী বলেছে? ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। তো দেখো, 2.32-তে এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে কিন্তু চারের অ্যান্সার, দামোদর সাভারকার। 2.33-তে প্রতাপাদিত্য চরিত্র। সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে কিন্তু একের অ্যান্সার, রাম রাম বসু। 2.34-এ এম এস ডাঙ্গে, অ্যান্সার হবে কিন্তু দুইয়ের অ্যান্সার, সোশ্যালিস্ট। কী হবে? অ্যান্সার হবে সোশ্যালিস্ট হবে। তো দেখো, আজকে আমি টু দ্য পয়েন্ট, কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট কিন্তু সুপ্রিয় দর্শকার্থী আমি সলভ করে দিয়েছি। তো দেখো, এবার আমি নেক্সট প্রশ্নগুলো সলভ করে দেবো, ওকে? সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি উপবিভাগ 2.25-এর প্রশ্নগুলো সলভ করবো। বিবৃতি 2.51-এ কী বলেছে? আত্মজীবনী ও স্মৃতিকথা ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। তো দেখো, এর অ্যান্সার কী হবে বলো? এর অ্যান্সার হবে, একটু চেক করে দেখছি, প্রথমে ব্যাখ্যা বলেছে আত্মজীবনী ও স্মৃতিকথার সমসাময়িককালের কথা উল্লেখ থাকে। টুতে বলেছে আত্মজীবনী ও স্মৃতিকথার লেখক লেখিকার পরিবারের পরিচয় পাওয়া যায়। তিন থেকে বলেছে আত্মজীবনী ও স্মৃতিকথার লিখিত বিষয় সত্য। তো দেখো, এই যে প্রশ্ন আছে এই প্রশ্নের অ্যান্সার কী হবে আগে সেটা আমি বলছি, এর ব্যাখ্যা কিন্তু এক হবে। আত্মজীবনী ও স্মৃতিকথার সমসাময়িককালের কথা উল্লেখ থাকে। 2.52-তে বিবৃতি 19 শতকের শেষ দিকে ভারতের নীল চাষ প্রায় বন্ধ হয়ে যায়। 2.52-এর ব্যাখ্যা কী হবে? ব্যাখ্যা তিন হবে। কী হবে? তিন হবে। ইউরোপে কৃত্রিম নীল উপাদান শুরু হয়েছিল, ইউরোপে কৃত্রিম নীল উপাদান শুরু হয়েছিল। 2.53-এর বিবৃতি
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাস লিখেছিলেন? 2.53। এর অ্যান্সার কি হবে? ব্যাখ্যা এক হবে, দেশপ্রেম ও জাতীয়তাবাদের বিকাশ ঘটাতে। দেশপ্রেম ও জাতীয়তাবাদের বিকাশ ঘটাতে কী হবে অ্যান্সার হবে? দেশপ্রেম ও জাতীয়তাবাদের বিকাশ ঘটাতে, অর্থাৎ 2.53 যে আছে এর ব্যাখ্যা কিন্তু এক হবে। পরে প্রশ্ন 2.5, পরে বিবৃতি, ভারতের নারীরা জাতীয় আন্দোলনের প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। তো দেখো এখানে যে প্রশ্নগুলো আছে এর ব্যাখ্যা কিন্তু তিন হবে, কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল। তো দেখো এটা কিন্তু আমাদের আজকে আমরা সলভ করেছি WBHR টেস্ট পেপার, যেটা 2024 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।